اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا غفر لنا وسيدنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আজকের এই মাহফিলে আমি গুনাহগার কিছু গুনাহগার বান্দা বান্দিনী আল্লাহ শেষ মুহূর্তে গহীন রজনীতে দুহাত তুলে ধরে চিরপুলালাম শয়তানের ধোকায় পড়ে জেনে আজিনি কত গুনাহ করেছি হাতের দ্বারা পায়ের দ্বারা মুখের দ্বারা অঙ্গ পতঙ্গ দিয়ে কত গুনাহ করলাম গুনাহর কথা মনে হলে আল্লাহ তোমার কাছে মাপ চাইতে বড় লজ্জা হয় আল্লাহ তুমি না রহমান তুমি রহিম তুমি গুনার দিকে তাকাইও না আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনে গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও এমন একদিন আসবে যেদিন মানুষগুলা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে এপাশ থেকে ওপাশে যাবে সূর্যটা এক পায়ের উপর থেকে তাপ দিবে এই সূর্যের তাপে মাথার মস্তকটা টাস টাস করে ফেটে যাবে আল্লাহ তাআলা ওই মুসিবতের দিন যেদিন মানুষগুলা দৌড়াদৌড়ি করবে আল্লাহ আমাদের সকলকে সেই দিন তোমার আরশের ছায়া নসিব করে দিও রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা এমন একজন দুঃখী মানুষের কথা মনে পড়ে যায় যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া গোটা বাংলার জমিন নয় বিশ্বের জমিনে 51টি মুসলিম কান্ট্রি যিনি তাফসীর মাহফিল আল্লাহ বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আল্লাহ সাইদি সাহেব আল্লাহ জালিমির কারাগারে নিক্ষিপ করে আল্লাহ বন্দি করা হয়েছে রব্বুল আলামিন যে মানুষের হাতে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাও আল্লাহ মানুষকে কত আর কষ্ট দিবে জালিমেরা রব্বুল আলামিন তুমি এই বিশ্ববরণ্য কোরআনের পাখি রে তুমি সুস্থ রেখো আল্লাহ আয় আল্লাহ তুমি তার হায়াত দরাজ করে দাও আয় আল্লাহ আবার বাংলার জমিনে তুমি কোরআনের মাহফিল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন একজন মানুষ তিনি ছিলেন আল্লাহ কোনদিন মানুষ তার কাছে আঘাত প্রাপ্ত হয় নাই তার মিথ্যা মামলা দিয়ে মিথ্যা ভাবে আটকে রাখা হয়েছে আল্লাহ তার ভিডিওটি দেখে চোখের পানি কেউ ধরে রাখতে পারে নাই দেশ বিদেশ থেকে ফোন দেয় আল্লাহ আয় আল্লাহ সাইদি সাহেব কেমন আছে সাইদি সাহেব কেমন আছে কুরআনের বাকি কেমন আছে আল্লাহ তুমি তো জানো দেখতে পাও শুনতে পাও আল্লাহ আয় আল্লাহ কুরআনের জন্য যে মানুষগুলা জীবন দিয়ে চলে গেল আল্লাহ শহীদ হয়ে গেল আয় আল্লাহ তুমি শহীদদের সুপারিশ আমাদের জন্য কবুল করে নিও আয় আল্লাহ গোটা বাংলার জমিনটাকে তোমার দিন কায়েম করে দাও আয় আল্লাহ বিশ্ববরেণ্য কুরআনের পাখিরে তুমি আবার আমাদের সামনে বের করে দাও আল্লাহ কতদিন এই পাখির কণ্ঠের গান শুনলাম না পাখির কণ্ঠের রোয়া শুনলাম না যত মুসলমান আছে আল্লাহ তার জন্য কান্দে চোখের পানি ঝরে মা যারা খয়া চুল পেতে তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্ববরেণ্য কোরআনের পাখির জন্য মা রাখা তুলে কান্দে বাবারে
ওই মানুষের কণ্ঠ শুনে, ওয়াজ শুনে, তাফসির শুনে আমি নামাজ ধরেছি। তার তাফসির সুরে সুরে আল্লাহ অনেক যুবকেরা মদ সেরেছে, জুয়া সেরেছে, ধূমপান সেরে দিয়ে ভালো হয়ে নামাজি হয়েছে। এই মানুষটার ওয়াজ শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। শুধু তাই নয়, আজকে গোটা বিশ্বের মাঝে মুসলমানদের ষড়যন্ত্র শুরু হয়েছে। যেমন কাশ্মীরি মুসলমানদের আজকে ইহুদি নাসারারা নির্যাতন করে। জ্বলন্ত ছোট্ট একটা দুধের বাচ্চা, এই দুধের বাচ্চার নির্যাতন দেখে চোখের পানি ধরে রাখে যায় না। ও আল্লাহ, তুমি ওদের উপরে সাহায্য বাড়ায় দাও। আল্লাহ, তুমি কাশ্মীরি মুসলমানদের সাহায্য করো। আল্লাহ, আরাকানের মুসলমানদের উপরে তোমার সাহায্য পাঠাইয়া দাও। রব্বুল আলামিন, পরিশেষে জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যায়। যে মা জননী 10 মাস 10 দিন পেটে ধরেছিল, ওই মা যার কবরে চলে গেল, মা বলে আর ডাকতে পারে না, পারে না। আল্লাহ, তুমি ওই মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। মা বাবা যার জীবিত, আল্লাহ তার তুমি হায়াত দাও, সুস্থ রেখো। আয় আল্লাহ, আমার মা বাবা জীবিত, মা বাবার তুমি হায়াত দাও, সুস্থ রেখো। আয় আল্লাহ, মা বাবার আল্লাহ তুমি ভালো রেখো। আল্লাহ, তুমি তাদের হায়াতের তৈবা নসিব করো। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যে যেখানে আল্লাহ চলে গেছে, দাদা নাই, দাদি নাই, নানাও নাই, নানি উডাই চলে গেছে। আল্লাহ, জানি না কবরে যদি গুনার খাতিরই ধরা পড়ে যায়, আল্লাহ তুমি নানা নানি দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। রব্বুল আলামিন, কিছুদিন পূর্বে রব্বুল আলামিন, আমার শাশুড়ি ছিল, আল্লাহ নানি শাশুড়ি ছিল, তারা আমার হাতে দাফন হয়েছে। আল্লাহ, জানি না তার কবরটা যদি গুনার খাতিরে ধরা পড়ে। আয় আল্লাহ, তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, তাদের সন্তানকে হায়াত দাও। আয় আল্লাহ, তাদের স্বামীকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, ওই কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও। আয় আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। তাদের সন্তানদের উপরে আল্লাহ তোমার খাস রহমত নসিব করে দাও। আল্লাহ, তুমি তাদের হিদায়ত নসিব করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, বাংলাদেশটাকে তোমার কোরআনের দিন কায়েম করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরি কালিমাতি ইন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।